এইমাত্র পাওয়া খবর ইহুদিবাদী ইসরায়েল রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ চালানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ফিলিস্তিনি ও সুদূর দক্ষিণ পূর্ব এশিয়ার আরকানের মুসলমানদের একই পরিণতি নিয়ে অনেকের মধ্যেই বিস্ময় ছিল অবশেষে ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের নিপীড়নের বিষয়ে ইসরায়েল ও মিয়ানমার কর্তৃপক্ষের নীতির মিল থাকার রহস্য উদ্ঘটিত হয়েছে জানা গেছে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর জন্য যেসব সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে তা মিয়ানমারের সেনাবাহিনীকে সরবরাহ করছে ইসরায়েল এছাড়া রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ চালানোর জন্য অভিযুক্ত মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্যদের প্রশিক্ষণও দিচ্ছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েল সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মিডল ইস্ট আই ও ইসরায়েলি দৈনিক আরেজের প্রতিবেদনে ইসরায়েল এবং মিয়ানমারের এ আতাতের তথ্য প্রকাশিত হয় মিডল ইস্ট আই মানবাধিকার কর্মী ও মিয়ানমারের কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে ইসরায়েল মিয়ানমারের শতাধিক ট্যাঙ্ক সহ সামরিক অস্ত্র এবং নৌযান বিক্রি করেছে যা দেশটির সীমান্ত পুলিশ ব্যবহার করছে এছাড়া বর্তমানে রাখাইনে মোতায়েন রয়েছে এমন বার্মিজ বিশেষ বাহিনীকে প্রশিক্ষণের সঙ্গে জড়িত রয়েছে তার আইডিয়াল কনসেপ্ট সহ ইসরায়েল সামরিক অস্ত্র ও সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো মিয়ানমারকে অস্ত্র সরবরাহের এই ঘটনাকে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যার প্রতি ইসরায়েলের সমর্থন বলে অভিহিত করেন যুক্তরাজ্যের শিক্ষক পেনি গ্রিন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাষ্ট্রীয় অপরাধ বিষয়ক উদ্যোগে ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভের পরিচালক পেনি রোহিঙ্গাদের ওপর পরিচালিত যুদ্ধাপরাধের অভিযোগ নথিবন্ধন করেছেন তিনি বলেন রোহিঙ্গাদের উপর মিয়ানমারের গণহত্যা তীব্রতর আকার ধারণ করলেও তাদের অস্ত্র সরবরাহ বন্ধ না করার বিষয়ে মোটেই অবাক হওয়ার কিছু নেই কারণ ইসরায়েলের নিজের গাজাই ফিলিস্তিনি জনগণের ওপর সহিংসতা ও সন্ত্রাস করার নজির রয়েছে যাতে প্রমাণ হয় যে ইসরায়েলি সরকারের মানবাধিকারের বিষয়ে কোনো বিকার নেই আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে